ফেলে দেওয়া বোতল দিয়ে সংসারের চারটি দারুণ আইডিয়া আর জিনিস বানানো দেখতে হলে সাথেই থাকতে হবে। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো এখানে দেখতে পারতেছেন তেলের বোতল, ড্রিঙ্কসের বোতল, পানির বোতল, জুসের বোতল। আমরা কিন্তু এই বোতলগুলোকে ব্যবহার করার পরে ফেলে দেই। ফেলে না দিয়ে যদি সংসারের টুকিটাকি জিনিস বানিয়ে ফেলা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই তো এখন আমি এই পানির বোতলটিকে কেটে নিচ্ছি, যে কোনো টাইপের বোতল দিয়েই হবে। এই যে বোতলটিকে কাটার পরে মুখের অংশটিকে, তারপর আমি মুখটিকে এরকম এটা দিয়ে তারপর ছিদ্রি করে নিয়েছি চুলাতে গরম করিয়ে। আর এটা হচ্ছে তার, এই তার দিয়ে কিন্তু আমরা সারাদিনই ঘষা মাজা পয় পরিষ্কার করি। এই তারের ভেতর দিয়ে আমি রশিটাকে ঢুকিয়ে এরকমভাবে একটি গিট দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে বোতলের মুখ দিয়ে ভরে নেব। তো যা সবাইকে বলছি, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার চেষ্টা করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আমি যখনই ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই তো আমি এখন এটাকে এভাবে দেখালাম, তারটাকে একটু বের করে মুখটাকে লাগিয়ে। এখন আমি দেখাচ্ছি এই রশিটিকে আমি যে ছিদ্রি করেছি তার ভিতরে ঢুকিয়ে এরকমভাবে শক্ত করে, তারপর এটাকে গিট দিয়ে, এই যে এরকমভাবে গিট দিয়ে এটাকে কিন্তু আরেকটা উপরে গিট দিয়ে, মানে আমি এটাকে ঝুলিয়ে রাখবো। তো এরকমভাবে কিন্তু আমরা মাজা ঘষা করতে পারি। এ তো আমি একটু দেখাচ্ছি, এরকমভাবে কিন্তু আমরা বোতলের মুখটিকে ধরে এরকমভাবে ঘষা মাজা করে আবার রশি দিয়ে এটাকে ঝুলিয়ে রেখে দিতে পারি। এখন আমি দেখাবো দ্বিতীয় নাম্বার আইডিয়াটি, এটা হচ্ছে ড্রিঙ্কসের বোতল। তো আমরা এই বোতলগুলো কিন্তু ফেলে দিই। তো এরকমভাবে যদি আমরা অনেকগুলো বোতলের মুখটো কেটে, এই যে এই ডালের প্যাকেট, চালের প্যাকেট, এগুলো কিন্তু অনেক সময় আমরা এভাবেই রেখে দিই, তখন কিন্তু আমাদের ঢালতে অনেক কষ্ট হয়। তো অনেক সময় হাতের কাছে পট খালি থাকে না, তখন কিন্তু আমরা এভাবেই রেখে দিই। তো এভাবে রেখে না দিয়ে যদি আমরা এরকম বোতলের মুখটিকে কেটে, এই যে এরকমভাবে ঢুকিয়ে যদি আমরা এরকমভাবে রেখে দিই তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই তো দেখেন কতটা সহজে এখন ডালগুলো পড়ে যাচ্ছে। আর পলিথিনটা একটু বড় হলে এরকমভাবে চারপাশে মুড়িয়ে দিয়ে টাইট করে কিন্তু মুখাটিকে লাগিয়ে দিলে খুবই ভালো হয়। এই তো আমি এখন দেখাচ্ছি, এরকম ডাল চাল কিন্তু আমরা এরকম প্যাকেটেই রেখে দেই, যেরকম মুখা দিয়ে তারপর কিন্তু মুড়িয়ে অনেক সুন্দরভাবে রাখা যায়। এই তো এরকমভাবে যদি আমরা একটা ডিশের ভিতরে এরকমভাবে সবগুলোকে রেখে দেই তাহলে কিন্তু আইডিয়াটি খুবই ভালো হয়। আপনারাও কিন্তু এভাবে রাখতে পারেন। তো এখন আমি দেখাবো আমার তিন নাম্বার আইডিয়াটি, এটা হচ্ছে তেলের বোতল। তো তেলের বোতল, পানির বোতল আরও বড় সাইজের বোতল দিয়ে আরও ভালো হবে। তো আমি এটা দিয়ে দেখাচ্ছি, এরকম বোতলটাকে সোজাসুজি কেটে, তো আমরা অনেক সময় ডিম অনেক বেশি আনা হয়, তখন কিন্তু ফ্রিজে রাখতে গেলে অনেক সমস্যা হয়, জায়গাও থাকে না বা অনেক বড় জায়গা থাকে বা অনেকের তাকটা থাকে না। তো এরকমভাবে বোতলটিকে, আরও বড় সাইজের বোতল হলেও কিন্তু আরও অনেকগুলো ডিম রাখা যাবে। তো এরকমভাবে আমরা যদি বোতলগুলোতে ডিমগুলোকে রেখে দেই, এই যে এরকমভাবে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু জায়গাও কম লাগবে, দেখতেও খুব সুন্দর হবে। তো এখন আমি দেখাবো আমার তিন নাম্বার আইডিয়াটি, এটা হচ্ছে জুসের বোতলের নিচের অংশটা। তো আমি এখন জুসের বোতলের নিচের অংশটা কেটে নিয়েছি, এই যে এরকম পাতলা করে জুসের অংশটা কেটে নিয়েছি। এখন এরকম এটাকে গরম করে চারপাশটাকে আমি এরকম ছিদ্রি করে দিব, এই যে এরকম ছোটো ছোটো করে চারপাশটাতে আমি ছিদ্রি করে নিব। তা আমরা অনেক সময় বেসিনে কিন্তু বেশি একটা বড় বড় টাইপের ময়লাগুলো, যে নিচের সিঙ্কে কিন্তু অনেক পানি জমে যায়, তখন কিন্তু আমাদের পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো এভাবে যদি আমরা ময়লাটাকে আলগা ফেলে দিই তাহলে কিন্তু খুবই ভালো হয়। তা আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।